11 বছরের এক বালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ফুলিয়া বুইচা ঘোষ পাড়া এলাকায়। জানা যায়, রবিবার রাতে প্রশান্ত ঘোষ তার পুত্র রাহুল ঘোষকে বাড়ি রেখে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। সেই সময় বালকের কাকা মিলন ঘোষ তাদের বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভেতর রাহুল অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি কাকা মিলন ঘোষ রাহুলকে নিয়ে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। মানে 5 মিনিট আমার ওর বাড়িতে লাগে যেতে। আমি গেলাম, যাই দেখে ছেলেটা পড়ে আছে ওইভাবেই, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে তুললাম, তুলে গাড়িতে নিয়েছি, ফুলিয়া হসপিটালে নিয়ে আসলাম। ফুলিয়া হসপিটালে ডাক্তারবাবুকে দেখালাম, উনি বলছে আমরা এখানে পারবো না, এই মনে হয় নেই যত সম্ভব, তাও আমি স্যাটিসফাই হতে পারছি না, তাও আপনি রানাঘাটে নিয়ে যান। রানাঘাটে নিয়ে আসলাম, এখন স্যাররা বলছে না শর্ট খাইনি, এটা অন্য কোনো ব্যাপার আছে, এর কী আছে সেটা উপরওয়ালাই জানে আর ওই জানে। কি মনে, বাড়িতে তখন কে ছিল? বাড়িতে কেউ ছিল না, তো ওর বাবা মা ডাক্তারখানায় গিয়েছিল, ছোটো বাচ্চাটা তো ওর ভাই আছে, ভাইকে ডাক্তারখানে নিয়ে গেছে। কি মনে, সে থেকে এই অবস্থা, এটা কি রহস্যজনক মৃত্যু? স্যার আমি বলতে পারছি না, কি করে বলবো বলুন। বাচ্চার নাম কি? বাচ্চার নাম রাহুল ঘোষ। বয়স? 11-12 বছর বয়স হবে। কোথায় বাড়ি? বাড়ি ফুলিয়া বুইচা ঘোষ পাড়ায়। ঘটনাটা তো আমার তো শুনছি কারেন্টের শর্ট খেয়েছে। পরে বলছি, কত বলছে? কি বাচ্চার নাম কি? সুবীর ঘোষ। সুবীর ঘোষ। বয়স? বয়স 11। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। ১১ বছরের এক বালকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ফুলিয়া বুইচা ঘোষ পাড়া এলাকায়। জানা যায়, রবিবার রাতে প্রশান্ত ঘোষ তার পুত্র রাহুল ঘোষকে বাড়ি রেখে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। সেই সময় বালকের কাকা মিলন ঘোষ তাদের বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভেতর রাহুল অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি কাকা মিলন ঘোষ রাহুলকে নিয়ে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহুলকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। মানে 5 মিনিট আমার ওর বাড়িতে লাগে যেতে। আমি গেলাম, যাই দেখে ছেলেটা পড়ে আছে ওইভাবেই, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে তুললাম, তুলে গাড়িতে নিয়েছি, ফুলিয়া হসপিটালে নিয়ে আসলাম। ফুলিয়া হসপিটালে ডাক্তারবাবুকে দেখালাম, উনি বলছে আমরা এখানে পারবো না, এই মনে হয় নেই যত সম্ভব, তাও আমি স্যাটিসফাই হতে পারছি না, তাও আপনি রানাঘাটে নিয়ে যান। রানাঘাটে নিয়ে আসলাম, এখন স্যাররা বলছে না শর্ট খাইনি, এটা অন্য কোনো ব্যাপার আছে, এর কী আছে সেটা উপরওয়ালাই জানে আর ওই জানে। কি মনে, বাড়িতে তখন কে ছিল? বাড়িতে কেউ ছিল না, তো ওর বাবা মা ডাক্তারখানায় গিয়েছিল, ছোটো বাচ্চাটা তো ওর ভাই আছে, ভাইকে ডাক্তারখানে নিয়ে গেছে। কি মনে, সে থেকে এই অবস্থা, এটা কি রহস্যজনক মৃত্যু? স্যার আমি বলতে পারছি না, কি করে বলবো বলুন। বাচ্চার নাম কি? বাচ্চার নাম রাহুল ঘোষ। বয়স? 11-12 বছর বয়স হবে। কোথায় বাড়ি? বাড়ি ফুলিয়া বুইচা ঘোষ পাড়ায়। ঘটনাটা তো আমার তো শুনছি কারেন্টের শর্ট খেয়েছে। পরে বলছি, কত বলছে? কি বাচ্চার নাম কি? সুবীর ঘোষ। সুবীর ঘোষ। বয়স? বয়স 11। কি ঘটেছে? কি আমি তো শুনছি কারেন্টে শর্ট খেয়েছে, এবার কি ঘটে আমি তো বাড়িতে ছিলাম না, বলতে পারবো না, সেসব কিছু আমাকে বলো, কারেন্টে শর্ট খেয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।